অধিনায়ক নিয়ে তৈরি হওয়া সংকট না কাটিয়েই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। অনিচ্ছুক নাজমুল শান্তকেই নেতৃত্বে বহাল রেখেছে বিসিবি। এমন পরিস্থিতিতে ভালো পারফর্ম করা কতটা সম্ভব সেটাই বড় প্রশ্ন। ছিলেন বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক, সেই নাজমুল শান্ত এখন আর কোনো ফরম্যাটের নেতৃত্বে আগ্রহী নন। এটা জানার পরও আফগানিস্তান সিরিজেও তাকেই অধিনায়ক রেখেছে বিসিবি। কাজটা কতটুকু যৌক্তিক সে প্রশ্ন উঠতেই পারে। হেড কোচ ইজ নট উইথ আস, তার রিপ্লেসমেন্ট হয়েছে। এবং আপনি, আমি সবসময় একটা কথা বলি যে আমি যে কোনো ডিসিশন নেওয়ার ব্যাপারে বেশ কিছু চিন্তাভাবনা করি, একটা ইনফরমেশন পেয়েই আমি হুট করে কোনো ডিসিশন নেই না। এটা আমার একটা কাজের ধারা আর কি আমার, সো আপনি এটার মধ্যে পরিবর্তন দেখতে পারবেন। ছন্ন ছাড়া একটি দলের জন্য কি আরেকটা বিপর্যয় অপেক্ষা করছে? পাকিস্তান সিরিজ স্বপ্নের মতো যাওয়ার পর কোথায় শান্তর অধিনায়কত্ব আরও ধারালো হবে তা না, উল্টো চাপের কাছে ভেঙে পড়েছেন। ব্যাট হাতেও নড়বড়ে অবস্থা। ভারতে ভরাডুবি সে না হয় মেনে নেওয়া যায়, কিন্তু দেশের মাটিতে সাউথ আফ্রিকার কাছে নাস্তানাবুদের ব্যাখ্যা কি? অনেক লম্বা সময় ধরে এরকম হচ্ছে, টেস্ট ক্রিকেটে যদি টপ অর্ডার থেকে পার্টনারশিপ না হয় তাহলে পরের ব্যাটসম্যানদের জন্য খুবই ডিফিকাল্ট। আমি জানি না উপরে যারা ব্যাটিং করে তারা কি চিন্তা করে বা কীরকম প্রিপারেশন নেয়, বাট এভাবে যদি চলতে থাকে তাহলে এরকম রেজাল্টই হবে। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ধারাবাহিক ব্যর্থতা চলমান, খেলোয়াড়দের কনসিস্টেন্সি নেই বললেই চলে। দলকে কক্ষপথে ফেরানোর চ্যালেঞ্জ নিতে হবে নতুন অধিনায়ককে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।